এটি এক মহাজাগতিক বিস্ময়। এই প্রথমবার বিজ্ঞানীরা চাক্ষুষ করলেন মহাকাশে ঘটে চলা এমন একটি ঘটনা যা যুগের পর যুগ ধরে ঘটে চলেছে তার আপন নিয়মে। আর তার ছবি দেখেই বিস্ময়ের শেষ নেই জ্যোতির্বিজ্ঞানীদের। সূর্যের চেয়ে প্রায় 10 গুণ বড় একটি নক্ষত্র ক্রমশ সংকোচন প্রসারণের টারটাইন লড়াইয়ে নিজেই নিজেকে ধ্বংস করে এগিয়ে গেল পরবর্তী পর্যায়ে সুপারনোভার দিকে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরফে ধৈর্য ধরে যৌথ পর্যবেক্ষণের পর এই ছবি চাক্ষুষ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার নক্ষত্রটি নতুন দশা অর্থাৎ সুপারনোভা গঠনের পদ্ধতিও তারা পর্যবেক্ষণের মধ্যে রাখছেন বলে খবর। বিজ্ঞান বলে মহাকাশে ভারী নক্ষত্রগুলির এটাই ভবিষ্যৎ, নিজেদের ভরে আর নিজেরাই অবস্থানে থাকতে পারে না। তখন প্রচণ্ড বিস্ফোরণ ঘটি এগিয়ে যায় নতুন পর্যালয়ের দিকে। তখন তারা ক্রমশ সংকোচন প্রসারণের মাধ্যমে পরিণত হয় সুপারনোভায়। যুগ যুগ ধরে মহাশূন্যে তারাদের এইভাবে মৃত্যু ও পুনর্জন্ম হচ্ছে। বিজ্ঞানের পড়ুয়া মাত্রই এই তত্ত্ব তারা জানে, কিন্তু স্বচক্ষে এই ভাঙা গড়ার খেলা দেখার তো কোনো প্রশ্নে ওঠে না। তবে বিজ্ঞান আর প্রযুক্তির দুর্দান্ত গতিতে আর কিছুই বোধ হয় অসম্ভব নয়। স্বচক্ষে না হোক, অন্তত ক্যামেরার চোখ দিয়ে এইবার দেখা গেল সূর্যের থেকেও 10 গুণ ভারী নক্ষত্রের মধ্যে প্রবল একটি বিস্ফোরণ। দেখা গেল কিভাবে ধীরে ধীরে নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই তারাটি। গত 130 দিন ধরে বার্কেলে, ক্যালিফোর্নিয়া এবং নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমাররা একটানা নজর রেখেছিল ওই বিশাল নক্ষত্রের দিকে। আর আশ্চর্যজনকভাবে তারা খেয়াল করেছে বিস্ফোরণের সময় ব্যতিক্রমভাবে কোনো শব্দ নেই। বিশদ ধ্বংসের ঠিক আগের মুহূর্তেও এমনটা বোঝা যায় না যে এমন একটি মহাজাগতিক ঘটনা বা এমন একটি মহাজাগতিক বদল ঘটতে চলেছে। সম্প্রতি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে তাদের এই পর্যবেক্ষণের কথা প্রকাশ করা হয়েছে। এর মূল প্রতিবেদক তথা বিজ্ঞানী উইন জ্যাকবসন গালান লিখেছেন, এই ঘটনা তারার জন্ম নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে বদলে দিল। একটা বড়সড় তারা ধ্বংস হয়ে কীভাবে নতুন তারার জন্ম দেয় তা আগে কখনো দেখা যায়নি। আমরা এই প্রথম দেখলাম একটা লালচে বিশাল আকারের নক্ষত্র কীভাবে নিজে নিজেই বিস্ফোরণ ঘটল। কিছু বিজ্ঞানী এমনও মত প্রকাশ করেছেন। তারা বলছেন, আমাদের মনে হচ্ছিল আমরা টাইম বম দেখছি, একটু একটু করে বিস্ফোরণের পথে এগিয়ে যাচ্ছে। একটা মৃতপ্রায় নক্ষত্র অনেকটা আলো ছড়িয়ে সশব্দে বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করেই যে সেলফ মৃত্যুর পথে এগিয়ে যাওয়া যায় না তা আমরা আগে কখনো ভাবতে পাইনি। এইভাবে নিঃশব্দেও মহাকাশে চলে ভাঙা গড়ার খেলা। সো বন্ধুরা, এটা ছিল একটি লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে এমনই সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।